আমার কথা শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার, স্ক্রিনটা মোটামুটি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখো, আমরা পড়ছিলাম এয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেটার বেসিক কনসেপ্ট বা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা আমাদের কিছুটা হলেও ক্লিয়ার বলতে পারি। আমি আগের দিন ইভিনিং ক্লাসেও এই জায়গাটা পড়িয়ে দিয়েছি, কিন্তু তোমরা অনেকে ছিলে না, সেই হেতু আবার একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বেল কোলেমান সাইকেল ফর এয়ার রেফ্রিজারেশন বলে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম বা রেখাচিত্র দেওয়া আছে, আমি পড়ানোটা সেখান থেকে স্টার্ট করছি। দেখো, চারটে মেন এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যদি বাঁদিক থেকে আসো, নাম্বারিংটা খেয়াল করবে, আমি পরে তাদের ফাংশন এবং কেনই বা এটা রেখেছি সেগুলো আমি ডিটেলে বলছি। প্রথমে আগে ফিগারটা দেখে নাও। এক আর দুইয়ের মাঝখানে আছে কম্প্রেসার। এক আর দুই মানে কি? এক হচ্ছে ইনপুট, দুই হচ্ছে আউটপুট। দেখতে পাচ্ছ কম্প্রেসার আছে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, দুই আর তিন, দুই আর তিনে, হ্যাঁ, কেউ কিছু বলছো? আচ্ছা, দুই আর তিনে আছে একটা হিট এক্সচেঞ্জার বা কন্ডেন্সার। যা দেখা যাচ্ছে না? আবার এসছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবার? ইয়েস স্যার, মাঝখানে চলে গিয়েছিল, যাই হোক। তিন আর চারে আছে এক্সপ্যান্ডার, অর্থাৎ সেখানে এক্সপানশন হবে। একটা সিলিন্ডারের ভেতরে একটা পিস্টন দেখতে পাচ্ছ, সেখানে এক্সপানশন হবে। কেন হবে, কি হবে, পরে আসছে। আর চার আর এক যেটা আছে সেটা হচ্ছে সিঙ্ক বা রেফ্রিজারেটর, যেই জায়গাটার হিটটা আমরা টেনে বাইরে বের করতে চাইছি এবং তাকে ঠান্ডা করতে চাইছি। ওকে, এই ছোট্ট ব্যাপারটা, কিন্তু এর মধ্যেই সমস্ত জিনিস, সমস্ত লজিক লুকিয়ে রয়েছে। কি করতে চাইছি আমরা? সাধারণত আগের দিন ইভিনিং এ সময়টা বেশি পাওয়া যায় বলে আমি ডিটেলে করেছি, এখানেও অনেকটাই করানোর চেষ্টা করছি। বলছি, চাইছিটা কি? চাইছি, ধরো এসির কথাই যদি বলো, রেফ্রিজারেটরের কথাই যদি বলো, এসি কি করছে, একটা রুমের টেম্পারেচারটা কমাচ্ছে, তার হিটটা টেনে নিয়ে বাইরে সারাউন্ডিংসে ফেলছে। এই তো, এই তো গল্পটা। সেখানে করতে গিয়ে কি করা হচ্ছে, ঠান্ডা করছে কি, কোন জায়গাটা ঠান্ডা হচ্ছে, কার মাধ্যমে ঠান্ডা হচ্ছে। আমি যদি এয়ারকে মাধ্যম হিসেবে বা মিডিয়াম হিসেবে ইউজ করি, তাহলে ঠান্ডা কিন্তু এয়ারকে করতে হবে, মাথায় রাখবে। এবং আমি এয়ার ধরেই যখন নিচ্ছি, শুরুতে কি করব, এয়ারের ভলিউমটাকে ছোট করে নেব, নেব অনেক ভলিউম কিন্তু তাকে কম্প্রেস করে নেব। তাতে কি হচ্ছে, আমার ইউনিট মাসে তার স্পেসিফিক ভলিউমটা যেহেতু বেড়ে গেল, ইউনিট মাসে কিন্তু বেড়ে গেল, খেয়াল করলে, অর্থাৎ টোটাল ভলিউমটাকে আমি কম্প্রেস করে নিচ্ছি। করে নিয়ে সেই ভলিউমটাকে কন্ডেন্সারে ঢুকিয়ে দিচ্ছি, টোটাল ভলিউমটাকে। স্যার, বেশি ভলিউম নিলে কি হতো? দেখো, কন্ডেন্সারে যখন তুমি ঢোকাচ্ছ, তার স্পেসটা তো কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ভলিউমের হিট এক্সচেঞ্জারের ভেতরে যদি আমি কম্প্রেস করা জিনিস ঢুকিয়ে দিই, তাহলে মাস হিসেবে বেশি ঢোকালাম, ঢোকালাম কি না? হ্যাঁ স্যার, ধরো একদলা তোমার কাছে আটা রয়েছে, যেটা রুটি করার আগে মন্ডটা রয়েছে, সেটাকে চেপে চুপে তুমি ছোট্ট করে একটা ন্যাকড়ার মধ্যে কুণ্ডলী পাকিয়ে একটা ছোট বাক্সে ঢোকাতে পারো। তারপর ধরো একটু ফ্রিজে রাখলে, যে জিনিসটা আমরা করি, সেই জিনিসটাই এখানে করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কম্প্রেস করে জিনিসগুলো একদম ঠুসে কন্ডেন্সারের মধ্যে ঢোকালাম। কেন? যদি সেইভাবে ঢোকাই, কন্ডেন্সারের স্পেসটা তো কনস্ট্যান্ট, সেখানে আমি আগের ভলিউমটাই ছোট্ট করে ঢুকিয়ে দিতে পারলাম। তাতে লাভ কি হবে, কন্ডেনসেশনের যে প্রসেসটা, অর্থাৎ তাকে ঠান্ডা করার যে প্রসেসটা, সেটা কিন্তু আমরা করতে পারবো। গুলিয়ে গেলে আরেকটু সহজভাবে বলছি, কম্প্রেসারে যখন আমি ভলিউমটা কমালাম, তখন খুব স্বাভাবিকভাবেই তার প্রেশারটা বেড়ে যাবে, টেম্পারেচারটা বেড়ে যাবে। সেই টেম্পারেচার বাড়া মানে তার মধ্যে কিছু হিট এনার্জি গেইন করলো, সেই হিট এনার্জিটাকে আবার আমি ঠান্ডা করে দিচ্ছি। কেন ঠান্ডা করছি? এই কারণেই, সেই জিনিসটাই তো আমি সিঙ্কের মধ্যে দিয়ে চালনা করে সিঙ্কের হিটটাকে বের করব। এবার আমাদের পেটে যদি খিদে না থাকে, আমরা খাবোটা কোন পেটে, তাই না? আমি যদি নন টেকনিক্যাল টার্ম ইউজ করি, এইবার সেই এয়ারটাকে যেহেতু তুমি কম্প্রেস করে
কম ভলিউম করেছো, প্রেশার বাড়িয়েছো, টেম্পারেচার বাড়িয়েছো, তারপর সেটাকে কন্ডেন্সারের মধ্যে ফেলে দিয়ে তার থেকে হিটটা বের করে নিয়ে অপেক্ষাকৃত ঠান্ডা করলে, তারপর সেখানে সিলিন্ডারের ভেতর দিয়ে তুমি চালনা করলে, যেটাকে এক্সপান্ডার বলছি, তখন ভলিউমটা আবার বাড়ছে। সেই ভলিউমটা এবার তুমি পাঠিয়ে দিলে কোথায়? পাঠিয়ে দিলে সিঙ্ক বা যেই প্যাসেজটার বা যে স্পেসটার বা যে রুমটার টেম্পারেচার তোমাকে বের করে বাইরে ছুঁড়ে ফেলতে হবে সেখানের মধ্যে। তাহলে কম্প্রেশনের পরে আমি অ্যাট এ গ্লান্স গল্পটা বলছি, ঘাবড়ানোর কিছু নেই, আবার পয়েন্ট টু পয়েন্ট আসবো। আমার কাছে কম্প্রেশনের পরে কি হলো? ভলিউম কমে গেল, প্রেশার বাড়লো, টেম্পারেচার বাড়লো, হিট এনার্জি বাড়লো। কন্ডেন্সার বা তোমার হিট এক্সচেঞ্জারে ইউজ করার পরে কি হলো? তার মধ্যে অপেক্ষাকৃত হিটটা নেমে গেল, তাই না? প্রেশার কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ভলিউম কমে গেল আরো। ঠিক তো? হ্যাঁ স্যার। কনস্ট্যান্ট প্রেশারে করতে হবে, নাহলে হবে না। কেন আমি পরে বলছি, আর একটু মাইক্রোফোনটা অফ করো, খুব আওয়াজ হচ্ছে। এটা গেল কন্ডেন্সার অবধি। তারপর কি করছো তুমি? সিলিন্ডারের ভেতরে ঢুকিয়ে তার ভলিউমটা বাড়াচ্ছ। তাহলে ভলিউম যেই বাড়ালে মানে এক্সপানশন হচ্ছে, সেখানে কিন্তু প্রেশার ড্রপ হয়ে গেল, টেম্পারেচার ড্রপ হলো। এইবার তুমি সিঙ্কের মধ্যে দিয়ে চালাচ্ছ, যেটা আমার আসল উদ্দেশ্য, ওখান থেকে হিটটা ও টেনে নেবে, টেম্পারেচার বেড়ে যাবে। এই হচ্ছে টোটাল গল্প। আমি আরেকবারও পয়েন্ট টু পয়েন্ট করে পিভিটিএস ডায়াগ্রাম বোঝাবো, কিন্তু আমাকে তোমরা বলো যে জিনিসটা কি একটু হলেও ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার, রয়েছে স্যার। ওকে, এইবার পরের পেজে একটু চলে এসো সুরজিৎ, একটু পরের 11 নম্বর পেজটা এসো। রাইট, বাস 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 বাস। এইবার দেখো পিভিটিএস ডায়াগ্রামটা আছে, একটু আরেকবার বলে দিই। 1 আর 2-এ আছে আমাদের কম্প্রেসার, 2 আর 3-এ আছে হিট এক্সচেঞ্জার, 3 আর 4-এ আছে এক্সপ্যান্ডার বা সিলিন্ডার, 4 আর 1-এ আছে রেফ্রিজারেটর বা সিঙ্ক। মিউট করো, ঠিক আছে? এইবার পিভিটিএস ডায়াগ্রাম থেকে কি পাচ্ছি এবং সেটার মানে কি, সেই জিনিসটা আরেকবার বলার চেষ্টা করছি। 1 আর 2 কোথায় আছি বললাম? ভেরি গুড। সেখানে কি হবে? আইসেন্ট্রপিক কম্প্রেশন। যেই নোটটা দিয়েছি অবভিয়াসলি একটা বইয়ের ছবি, সেখানে কিন্তু আইসেন্ট্রপিক এক্সপানশন বলে ওরা ভুল করেছিল, আমি গোল করে দিয়েছি, ওটা হবে আইসেন্ট্রপিক কম্প্রেশন। রাইট, 2-3-তে হচ্ছে কন্ডেনসেশন হবে বা কনস্ট্যান্ট প্রেশারে হিট লস হচ্ছে। কার হিট লস হচ্ছে? হিট লসটা কার হচ্ছে? ক্যাম্পাসিং এর ক্ষেত্রে বারবারই কোশ্চেন উঠবে। আগের দিন ইভিনিং এ আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, জানি না সবার মধ্যে হয়েছে কিনা। 2 আর 3 প্রসেসটা সম্পূর্ণ হিট এক্সচেঞ্জারের মধ্যে হচ্ছে, তাই তো? বা কন্ডেন্সারের মধ্যে হচ্ছে, তো হিট লস কে করছে আর হিট গেইনটাই বা কে করছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হিট লস করবে হচ্ছে জল যেটা বেরিয়ে যাবে সেটাই তো, আর এয়ারটা হিট না 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 জল জল আমাদের জল আমাদের এখানে কোনো বিষয় না, জল ইউজ করছি, এয়ারটা এয়ারটা হিট গেইন করছে, হিট লস করছে, গেইন করছে। হিট এক্সচেঞ্জারে হিট গেইন, দেখো দুটো জিনিস গুলিও না। যেটা ছিল তোমার কম্প্রেশন করার পরে আমার কি হচ্ছে, আমার ভলিউমটা কমছে, প্রেশার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, রাইট? ঠিক তো? ইয়েস স্যার। এইবার আমার যে এয়ারটা আছে, যে বাতাসটা আছে, যে মাধ্যমটা আমি ইউজ করছি, সেইটার হিটটা টেম্পারেচারটা আমি একটু কমাতে চাই। কমাতে গিয়ে কনস্ট্যান্ট প্রেশারে কি করছি, কনডেন্সারের ভেতরে কাজ কি হচ্ছে, কিছু টিউবের মাধ্যমে ঠান্ডা জল যাচ্ছে, তার চারপাশে ওই এয়ারটাকে ছেড়ে দিয়েছি। তাতে কি হচ্ছে, ওরা ডাইরেক্ট কন্ট্যাক্টে এসে, মানে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, টিউবের মাধ্যমে যে সংস্পর্শটা হচ্ছে তার মাধ্যমে এয়ার কিছু হিট ছাড়ছে, জল নয়, কিন্তু সেই হিটটা গেইন করছে কে? জল বা ওয়াটার। দেখো এখানে দেখানো হয়েছে কুলিং ওয়াটার ইন, আর বেরিয়ে যাচ্ছে কুলিং ওয়াটার আউট, অপেক্ষাকৃত কিন্তু উষ্ণ জল সেটা, কারণ এয়ার থেকে সামান্যতম হলেও হিট পেয়েছে। তাহলে হিটটা ছাড়ছে বা লস করছে কিন্তু বাতাস, মাথায় রাখবে।
বোঝাতে পারলাম না? পারলাম না, হ্যাঁ স্যার বুঝতে পারলাম স্যার। কিন্তু কার্তিক বোধহয় বুঝেছো, বলার সময় একটু ভুল করেছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো, দুই তিন, দুই আর তিন লাইনটা আমি কন্ডেনসেশন প্রসেস বলছি। একটু মাইক্রোফোন কার অফ আছে, খুব আওয়াজ হচ্ছে, অফ করো, অন আছে, অফ করো। হ্যাঁ, সেখানটায় দেখো কিউ প্লাস ডাব্লু বলে একটা হিট লেখা আছে, কিউ প্লাস ডাব্লু। এই সিস্টেমের মধ্যে এটাই ম্যাক্সিমাম হিট? স্যার আপনি কুলিং কুলিং বলছেন, তাহলে কিউ প্লাস ডাব্লুটা এলো কেন? তোমরা যদি ক্লসিয়াস স্টেটমেন্টটায় ফিরে যাও, চিন্তা করো, নিচে একটা সিঙ্ক থাকে, মাঝখানে একটা হিট পাম্প, তার উপরে একটা সোর্স, নিচের কিউটা হিট পাম্পটা টেনে নেয়, হিট পাম্প নিজে একটা ডাব্লু ওয়ার্ক ডান দেয়, সোর্সে ফিরিয়ে দেয় কিউ প্লাস ডাব্লু, তাই তো? এইখানে যে কিউ প্লাস ডাব্লু যে জিনিসটা তৈরি হয়েছে, এটা কিন্তু ওই ঠান্ডা জল বা কুলিং ওয়াটারের মাধ্যমে হিটটা চলে যাচ্ছে সম্পূর্ণ স্যারাউন্ডিংসে। তাহলে কিন্তু তিনটে জিনিস এখানে কাজ করছে, মাথা ঠান্ডা করে খেয়াল করবে। একটা হচ্ছে এয়ার, যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হিট লস করছে। ঠান্ডা জল বা কুলিং ওয়াটার, সেটা কিন্তু হিট গেইন করছে, এবং সেটাই হিটটাকে টেনে নিয়ে গিয়ে ফেলছে স্যারাউন্ডিংসে। ক্লিয়ার? তোমাদের প্রশ্ন আসতে পারে, এই যে তোমরা রেখাচিত্রটা ড্র করেছো, স্কেম্যাটিক ডায়াগ্রামটা ড্র করেছো, এর মধ্যে সোর্স কোনটা? সোর্স কিন্তু অবশ্যই স্যারাউন্ডিং, কিন্তু এখানে তো স্যারাউন্ডিং তোমরা দেখতে পাচ্ছ না, তাই তোমাদের উত্তর দিতে হবে কিন্তু হিট এক্সচেঞ্জার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, এবার তিন নম্বর পয়েন্টটা যেটা বেরিয়ে আসলো, সেই এয়ারটা অপেক্ষাকৃত কিন্তু ঠান্ডা, সেই এয়ারটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি এক্সপ্যান্ডারে। কেন? আমি এক্সপানশন করব, অবভিয়াসলি আইসেন্ট্রপিক এক্সপানশন। সেই প্রসেসটার মাধ্যমে আমার এক্সপানশন হলে আমার প্রেশার ড্রপ হয়ে যাবে, কারণ ভলিউম বাড়বে, প্রেশারটা ড্রপ হয়ে যাবে, রাইট? এবং টেম্পারেচারও ড্রপ হবে। আমি এমন একটা মাধ্যমকে পাঠালাম যে কিনা এখন সিঙ্কে ঢুকতে চলেছে, এবং যার পেটে প্রচন্ড খিদে। কিসের খিদে? না, সে হিট এনার্জিটাকে একটু, হ্যালো, আমি একটু জয়ন্ত, হ্যাঁ 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 হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে এস মন্ডল যে আছো, তুমি যদি এস মন্ডল লেখো তাহলে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারছি না, এস মন্ডল। আর গৌতম দাস যে আছো সেকেন্ড ইয়ারে, গৌতম দাস ওয়ান না গৌতম দাস টু সেটা লিখতে বলেছিলাম, সেটা তোমরা লিখছো না কিন্তু। গৌতম দাস ওয়ান তোমার নামের ওখানে, গৌতম দাস ওয়ান হলে ওয়ান, টু হলে টু লেখো, আমাদের অ্যাটেন্ডেন্স দেখো প্রবলেম হয়ে যাচ্ছে এটা। আর ফেলো জিস্টার কে আছো জানি না, যদি তুমি অ্যাটেন্ডেন্স দিতে চাও তাহলে তোমার নামটা ঠিকঠাক করে লেখো, এস মন্ডল পুরো নাম লেখো। তাও সুমন মন্ডল দুজন আছে ক্লাসের মধ্যে সেকেন্ড ইয়ারে, সেটাও আমাদের অসুবিধা হয়ে আছে, কোনটা সুমন মন্ডল ওয়ান কোনটা সুমন মন্ডল টু আমি বুঝতে পারছি না। এস মন্ডল ওয়ান, সুমন মন্ডল দুজনই আমার সঙ্গে পরে যোগাযোগ করো ক্লাসের শেষে, ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিশ্বজিৎ, ওকে। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি, আমি এখন আপাতত আছি তিন নম্বর পয়েন্টে, যেটা কি না হিট এক্সচেঞ্জারের এক্সিট পয়েন্ট। সেখানে আমি বলতে পারি যে এয়ারটা রয়েছে, সেই এয়ারটা অপেক্ষাকৃত, তার মধ্যে যেটা আমি নন টেকনিক্যাল টার্ম ইউজ করছিলাম, প্রচণ্ড খিদে আছে। কিসের খিদে? না, এবার সে হিটটাকে পুরো অ্যাবজর্ব করতে পারবে, তাই আমি ওকে ওকে ছেড়ে দিলাম এক্সপানশনে, এক্সপান্ডারে। সেখানে এক্সপানশন হচ্ছে, আরও প্রেশার ড্রপ হলো, মানে প্রেশারটা এবার ড্রপ হলো, এবং ভলিউমটা কিন্তু একটু বাড়লো, এবং টেম্পারেচার আরও ড্রপ হলো। এইবার সে সিঙ্কে যাবে কি করতে? তার মেইন যে কাজ সেটা করতে। কি করবে? সিঙ্কের যে হিটটা সেটা টেনে নিয়ে বের করবে। ক্লিয়ার? গল্পটা ক্লিয়ার হলো? তাহলে ফোর অ্যান্ড ওয়ান সেখান থেকে কিউটা কিন্তু টেনে নিয়ে বের করলো। ক্লিয়ার? পিবিটিএস ডায়াগ্রামটা তোমাদের আঁকতে হবে, প্রত্যেক কটা প্রসেস কি প্রসেস লিখতে হবে, এবং স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে আমি একটা বলে দিই, রেখাচিত্রটা আঁকার সময় তোমরা হুবহু নোটে নকল করো, কোনো দরকার নেই। চারটে রেক্ট্যাঙ্গেল আঁকলেও তোমাদের হবে, কিন্তু ওয়ান কোনটা, টু কোনটা, থ্রি কোনটা, ফোর কোনটা, এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পিবিটিএস ডায়াগ্রামটা আঁকতে হবে। তোমার এখানে ওয়ান প্লটটা একটা জিনিস এক্সপ্লেন করছে, পিবিটিএস ডায়াগ্রাম যখন তুমি ড্র করছো তখন ওয়ানটা পাল্টে গেল, তাহলে পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে, শূন্যও পেতে পারো, মানে শূন্য পাওয়াই উচিত।
এইবার আমি কয়েকটা জিনিস বলছি, তোমরা একটু উত্তর দাও। সেটা হচ্ছে, এখানে সিঙ্ক কোনটা আর সোর্স কোনটা আমাকে বলো। কম্প্রেসার, হিট এক্সচেঞ্জার, এক্সপ্যান্ডার এবং রেফ্রিজারেটর, এর মধ্যে সিঙ্ক কোনটা, সোর্স কোনটা? রেফ্রিজারেটর সিঙ্ক হবে। আচ্ছা, সেটা বলাই আছে, ভালো কথা। আর আর এটা সিঙ্ক বলে, এটা স্যার এক্সচেঞ্জার বললেন তো, সোর্স কোনটা? সোর্স, সোর্স স্যার এক্সচেঞ্জার, স্যার সোর্স হলে কন্ডেন্সারটাই তো সোর্স হবে স্যার। ঠিক আছে, বারবার আমি হ্যামারিং করছি যেন জিনিসগুলো মনে থাকে। ওকে, এইবার চলো আমরা এগোই। সিওপি কি করে বের করব, কারণ আমরা কোনো একটা জিনিস, কোনো রেফ্রিজারেশন সিস্টেম আমরা যদি এক্সপ্লেন করি, তার পারফরমেন্স অবভিয়াসলি আমি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বরাবর বলছি সিওপি দিয়ে রিপ্রেজেন্ট করব। কেননা আমাদের কাছে হিট পাম্প বা ক্লসিয়ার স্টেটমেন্টটা রয়েছে, যদি এটা হিট ইঞ্জিন হতো তাহলে এফিসিয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে সিওপি মানে, সিওপি মানে কিউ বাই ডাব্লিউ, সিওপি মানে কিউ বাই ডাব্লিউ হচ্ছে, এটা নতুন করে বলার কিছু নেই। এখানে সমস্যাটা দেখো, পিএস ডায়াগ্রাম থেকে আমরা কিউ পাচ্ছি, হিট ট্রান্সফারটা পাবো, রিভার্স কার্নোট সাইকেলে সেই ডায়াগ্রামটা একটা রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা খুব সহজে আমরা পেয়ে গেছিলাম, কারণ দিস ইন্টু দিস, আমাদের বাংলায় বলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই তো আমাদের বেরিয়ে যায়, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা কিরকম, তাহলে আমরা একটু অন্য প্রসেসে যেতে হবে। কিউ, কিউটা কোন লাইনে হচ্ছে? পিভিটিএস ডায়াগ্রাম যদি দেখো, চার আর একের মধ্যে কিউ জিনিসটা আমরা পাচ্ছি, প্রসেস 4-1, এটা একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস যার মধ্যে থেকে আমরা কিউটা পাচ্ছি, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। আমরা কোনো সলিডের ক্ষেত্রে কিউ সমান আমরা পাই এমএসটি, এম মানে মাস, এস মানে স্পেসিফিক হিট, আর টি মানে বা ডেল্টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। আর ফ্লুইডের ক্ষেত্রে, ফ্লুইড মানে লিকুইড অর গ্যাস, এর ক্ষেত্রে এসটা দুভাগে বিভক্ত হয়ে যায়, একটা কনস্ট্যান্ট প্রেশার অর কনস্ট্যান্ট ভলিউম। তো আমাদের এখানে প্রসেসটা যেহেতু কনস্ট্যান্ট প্রেশার, তাই দেখো কিউ সমান আমরা লিখতে পারি এম সিপি ইন্টু ডেল্টি। বোঝা গেল? যদি কনস্ট্যান্ট প্রেশার হয় তাহলে কি আসবে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দ্যাট মিন সিপি। আর যদি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হতো তাহলে আসতো সিভি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ক্লিয়ার হলো? তাহলে কিউটা আমরা লিখতে পারলাম, একটু একটু জুম করবে? হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস। কিউ সমান এম সিপি T1 মাইনাস T4। T1 মাইনাস T4 কেন হলো? কারণ আমরা কিউটা যখন নিতে চাইলাম, আমাদের হাতে প্রসেসটা থাকলো 4 আর 1। তুমি যদি টিএস ডায়াগ্রামে চলে যাও, দেখতে পাবে যে 1 > 4, দ্যাট মিন্স T1 > T4। দেখো, দেখে কি বুঝতে পারছো? 1 নম্বর পয়েন্টের হিটটা, টেম্পারেচারটা কিন্তু 4 নম্বর পয়েন্টের টেম্পারেচারের থেকে অনেকটাই বেশি। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। টেম্পারেচারটা আমি ভার্টিক্যাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে 1টা 4-এর থেকে বেশি হবে না? 1-এর পজিশনটার তো হাইটটা অনেক বেশি, একে বেশি হবে স্যার, ঠিকই আছে, 1 একে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই বেশি মাইনাস কম হলো, ক্লিয়ার? এইবার আমি চাইছি W বের করতে, কিন্তু শুধু W বলে কোথাও কিছু নেই, আমার আছে 2 আর 3, 2-3 প্রসেসে, কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে কিউ প্লাস W, যেটা কিনা সোর্সে হচ্ছে। তাহলে আমি ওই জিনিসটাই বের করি, তার থেকে যদি মাইনাস কিউ করি W বেরিয়ে যাবে। তাহলে আমরা 2-3 প্রসেস, 2-3 প্রসেসের মধ্যে আমরা পাচ্ছি কিউ প্লাস W সমান MCP T2 মাইনাস T3। একই নিয়ম, এখানে হিট এনার্জিটা কিউ প্লাস W হচ্ছে, তো এইটা সমান আমরা MCP ডেল্টি করছি। MCP তো বুঝতেই পারলে, যেহেতু 2 আর 3 প্রসেস, তাই টেম্পারেচার কিন্তু T3 মাইনাস T2 হলো। ক্লিয়ার? তাহলে
W সমান কি হবে, W সমান Q প্লাস W যা বেরিয়েছে তার থেকে মাইনাস Q যদি করি তাহলে অবভিয়াসলি আমরা W পেয়ে যাব। সেই হিসেবে MCP T2 মাইনাস T3 মাইনাস MCP T1 মাইনাস T4 হলো। Q এর জায়গায় আগে Q ক্যালকুলেশন করে যা পেয়েছি সেটা বসিয়ে দিলাম। দেখো W এর জায়গাটা কি বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। ওকে, এবার MCP 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 প্রত্যেকটার মধ্যেই রয়েছে, তাহলে ওটা কমন নেওয়ার পর কেটে যাবে। তাহলে জাস্ট দাঁড়ালো টেম্পারেচারের ডিফারেন্স গুলো, ওপরে কি থাকলো T1 মাইনাস T4, নিচে কি থাকলো T2 মাইনাস T3 মাইনাস T1 মাইনাস T4, রাইট? ইয়েস স্যার। এবার ওপরে যেটা আছে T1 মাইনাস T4 সেটাকে আমি 1 করতে চাই, তাহলে করতে গেলে কি করতে হবে, ওপরে T1 মাইনাস T4 দিয়ে ডিভাইড করতে হবে। আরেকবার বলছি, সিওপি সমান T1 মাইনাস T4 বাই নিচে টেম্পারেচারের যে T2 মাইনাস T3 মাইনাস T1 মাইনাস T4 দেখতে পাচ্ছ সেই জিনিসটা রয়েছে, ওপরে আমি 1 আনতে চাইছি। আমি প্রেশার রেশিও দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। প্রেশার রেশিও কি জিনিস আমি বলে দিচ্ছি, সিওপি যেই জিনিসটা দেখতে যা চলে গেল, হ্যাঁ আবার এসছে। তাহলে ওপরে T1 মাইনাস T4 দিয়ে যদি ডিভাইড করি, স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে না, এসছে, ওপরে তাহলে 1 পেলাম, বুঝতে পারছো? তাহলে 1 যদি পাই নিচেও তো T1 মাইনাস T4 দিয়ে ডিভাইড করতে হবে, ওপরে তুমি শুধু ডিভাইড করলে তাহলে তো চলবে না, আমাকে নিচেও করতে হবে। তাহলে ওপরে 1 পেলাম, T1 মাইনাস T4 বাই T1 মাইনাস T4 দ্যাট মিন্স 1, নিচে কি আছে T2 মাইনাস T3 বাই T1 মাইনাস T4 মাইনাস T1 মাইনাস T4 ডিভাইডেড বাই T1 মাইনাস T4 সেটাও 1 আসছে। দেখো এই লাইনটা কি বুঝতে পারলে? একটু রিপ্লাই করো। সিওপির ওই লাইনটা বুঝতে পারলাম না স্যার, 1 বাই T2 মাইনাস T3। আচ্ছা, তার আগে তার আগের লাইনটা দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। সেখানে ওপরে আছে T1 মাইনাস T4, হুম, সেই জিনিসটা যা থাকবে সেটা দিয়েই আমি ওপরে 1 আনতে চাইছি। তাহলে T1 মাইনাস T4 কে T1 মাইনাস T4 দিয়ে ডিভাইড করছি, তাহলেই তো 1 আসবে। তো ওপরে যখন ডিভাইড করলাম নিচেও তো আমাকে করতে হবে, ব্যালেন্স করতে গিয়ে নিচে তো দুটো ফ্যাক্টর আছে, একটা T2 মাইনাস T3 মাইনাস T1 মাইনাস T4, তো নিচে টোটালটার নিচেই তো T1 মাইনাস T4 দিয়ে ডিভাইড করতে হবে। করলে দুটোকে পার্ট বাই পার্ট যদি ভেঙে নি তাহলে T2 মাইনাস T3 বাই T1 মাইনাস T4 মাইনাস T1 মাইনাস T4 বাই T1 মাইনাস T4, তাহলে T1 মাইনাস T4 বাই T1 মাইনাস T4 এর জায়গায় 1 এসছে। ওপরে 1, নিচে T2 মাইনাস T3 বাই T1 মাইনাস T4 মাইনাস 1। আশা করি এটার পরে বুঝতে পারবে, ঠিক আছে? এইবার ওপরে 1 আছে, যেই ফ্যাক্টরটা দেখো ফ্র্যাকশন এসছে, মানে দুটো টেম্পারেচারের ডিফারেন্স দিয়ে ভাগ করা আছে, সেখানের ওপরেরটার থেকে T2 আমি কমন নিই। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। নম্বর যেটা, দু নম্বর, সিওপি ইকুয়াল টু 1 বাই T2 মাইনাস T3 বাই T1 মাইনাস T4 মাইনাস 1 করে ইকুয়াল ইকুয়েশন করলাম, ওখান থেকে কি T2টাকে কমন নিচ্ছি, তাই তো? এক্স্যাক্টলি কমন। আমি আমি একটা ছোট্ট রেশিও চাইছি যাতে টেম্পারেচারের রেশিওকে প্রেশার রেশিওতে কনভার্ট করে দিতে পারি। কেন? কারণ আমার আমার প্রেশার কারণ আমার প্রেশারের ব্যাপারটা দুটো আছে। দেখো দুটো প্রেশারে কাজ করেছি, এতগুলো টেম্পারেচারে রেখে তো আমার লাভ নেই। আমি প্রেশারে যদি যেতে চাই আমার ইকুয়েশনটা সহজ হবে, তাই একটা চেষ্টা। ঠিক স্যার, ঠিক, ওকে স্যার, করছি। ক্লিয়ার? আমি চলে যাচ্ছি তাহলে। তাহলে ওপর থেকে কার্তিক যেরকম বললো T2 কমন নিচ্ছি, T2 যদি কমন নি, T2 মাইনাস T3 যে ফ্যাক্টরটা আছে তার কি হলো, দেখো 1 মাইনাস T3 বাই T2
রাইট? এবার ইয়েস স্যার, নিচে রয়েছে কি টি ওয়ান মাইনাস টি ফোর, সেখান থেকে ফার্স্ট পার্টটা মানে টি ওয়ানটা কমন নিচ্ছি, নিলে কি হয় ওয়ান মাইনাস টি ফোর বাই টি ওয়ান, এটা আশা করি সবাই বুঝতে পেরেছ। আর পরে যে মাইনাস ওয়ানটা আছে সেটা থেকে গেল। এ অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমি চাইছি সেটাকে প্রেশার দিয়ে রিপ্লেস করতে। স্ক্রিনটা চলে গেল, আসুক বলছি। এইবার আমি বলেছিলাম, শুভ একটা খুব ভালো কোশ্চেন করেছিল না শুরুর দিনে, যে আইসেনট্রপিক আর অ্যাডিয়াবেটিক। আমি প্রথমেই বলে দিয়েছিলাম আইসেনট্রপিক উইথ ফ্রিকশন, অ্যাডিয়াবেটিক উইদাউট ফ্রিকশন। কিন্তু আইসেনট্রপিকে যাবতীয় যে ফর্মুলা সেগুলো কিন্তু অ্যাডিয়াবেটিকে যা হয় সেটাই আমরা ইউজ করি। এবার অ্যাডিয়াবেটিক প্রসেসে এই ফর্মুলাটা তোমরা জানো তো, এটা কিন্তু আগের সেমিস্টারেই তোমাদের পড়ে আসার কথা। টি টু বাই টি ওয়ান, পি টু বাই পি ওয়ান, গামা মাইনাস ওয়ান বাই গামা, এটা সবাই জানো? হ্যালো, না স্যার মনে পড়ছে না স্যার। কিন্তু এটা সাংঘাতিক, এটা ছাড়া অঙ্ক করলে কি করে? অ্যাডিয়াবেটিক প্রসেসে ফর্মুলা কি, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা, রাইট? সেখানে তুমি যদি পি ওয়ান বাই পি টু করো, দ্যাট মিন্স ভি টু বাই ভি ওয়ান টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার গামা, পি ওয়ান, তাই তো? আবার তুমি পাও পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এই দুটোকে যদি তুমি ভলিউমকে একদম রিপ্লেস করো টেম্পারেচার দিয়ে, তাহলে প্রেশার আর টেম্পারেচারের মধ্যে একটা রিলেশন আসবে। আর যদি তুমি প্রেশারটাকে ভলিউম দিয়ে টোটালি রিপ্রেজেন্ট করো, রিপ্লেস করো, তাহলে টেম্পারেচার আর ভলিউমের মধ্যে একটা সম্পর্ক আসবে। সেটা এরকম সম্পর্ক, টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা। মনে রাখার বিষয়টা হচ্ছে টু বাই ওয়ান যদি করো তাহলে প্রেশারও কিন্তু টু বাই ওয়ান আসছে এবং পাওয়ারটা হচ্ছে গামা মাইনাস ওয়ান বাই গামা। আর যদি এটা ভলিউম হতো তাহলে কি হতো? এই জিনিসগুলো ছাড়া তোমরা করলে কি করে? ঠিক আছে, এক্সট্রা ক্লাসে নয় আমি দেখিয়ে দেবো, কিন্তু এগুলো মাস্ট, এগুলো ছাড়া এগোনো যায় না। আচ্ছা, আপাতত এটা মনে রাখো, আমি এক্সট্রা ক্লাস নিয়ে সেই জিনিসগুলো ক্লিয়ার করব, নাহলে কিন্তু খুব মুশকিলে পড়বে। মোটামুটি এটা মনে রাখো, টি টু বাই টি ওয়ান, পি টু বাই পি ওয়ান, গামা মাইনাস ওয়ান বাই গামা, বুঝতে পারছো? জিনিসটা মনে রাখবে, দুই বাই ওয়ান যদি করো প্রেশারও দুই বাই ওয়ানের রেশিওতেই পাবো, ভলিউমের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, ওয়ান বাই টু পাবো। আপাতত এইটুকু মনে রাখো তাহলে, ঠিক আছে? বলছি এটাই কি প্রেশারের রেশিও স্যার? এটা টেম্পারেচার আর প্রেশারের মধ্যে সম্পর্ক, যদি প্রসেসটা অ্যাডিয়াবেটিক এর ফর্মুলা আমরা কনসিডার করি খুব ইজিলি। আমি কিন্তু বলে দিলাম কিভাবে আসে, সেটা বাড়িতে একটু করে দেখো। এটা ছাড়া তোমরা অঙ্ক করলে কি করে? কোনো কিছুতে এগোনো যাবে না। প্রমাণ আছে, পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও প্রমাণ করতে হয়। যাই হোক, সেই বিষয়ে গিয়ে তো এখন লাভ নেই, সেটা প্রমাণ করলেও এখন এই জিনিসটার সময় পাওয়া যাবে না। আপাতত মাথায় রাখো টি টু বাই টি ওয়ান সমান পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা, রাইট? আর এগিয়েও না, সুরজিৎ 12 নম্বর পেজেই থাকো, ঠিক আছে? কার্তিক, কি মনে রাখবো, 2/1 টেম্পারেচারের রেশিও যদি বের করি তাহলে প্রেশারেরও 2/1 আসবে আর পাওয়ারটা হবে গামা মাইনাস ওয়ান বাই গামা, রাইট? এবার আমার হাতে দেখো দুটো রেশিও বেরিয়ে গেছে, একটা হচ্ছে টি থ্রি বাই টি টু, একটা টি ফোর বাই টি ওয়ান, ঠিক আছে? ওরা টি থ্রি বাই টি ফোর করছে, এই টি টু, টি টু বাই টি ওয়ান করছে, সেখানে আমরা কি পাবো? পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা, রাইট? আমি প্রসেস ধরছি, 2 আর 3 ধরলাম, এই 2, 1 আর 2 ধরলাম। আমি তো অ্যাডিয়াবেটিক যদি কনসিডার করি, মানে আইসেনট্রপিক এর ফর্মুলা আর কি, তাহলে আমার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে 1 এন্ড 2, একটা 3 এন্ড 4। 1 এন্ড 2 হচ্ছে তোমার কম্প্রেশন, 3 এন্ড 4 হচ্ছে এক্সপানশন। তাই ওরা বলো ভলিউমের ব্যাপারটা তো স্যার আমি একটু হিসাব করে গেলাম, ভলিউমের ব্যাপারটা তো জাস্ট প্রেসারের সঙ্গে টেম্পারেচার যে সম্পর্ক, সেই সেই রিলেশন থেকে জাস্ট তো মানে উল্টে যাবে, তাই তো? হ্যাঁ, মানে 2 আর 1 করলে তোমার প্রেশার সেমই আসে, 2 আর 1ই হয়, ভলিউমটা দেখবে 1/2 হয়। সেটা আমি করিয়ে দেবো, দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন ছাড়ো, এখন প্রেশার আর টেম্পারেচারটা নিয়ে একটু ভাব, ওকে?
ওটা দেখাতে হবে, নাহলে কিন্তু পরবর্তী সময় অসুবিধার মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে আমি যখন কম্প্রেশনকে কনসিডার করলাম, তখন প্রেশার রেশিও আসলো P2/P1, গামা মাইনাস 1/গামা। এবার এক্সপানশন নিলে কি হচ্ছে, 3/4, পরের লাইনটা দেখো, T3/T4, প্রেশার সেরকম রেখেছে P3/P4, গামা মাইনাস 1/গামা। ক্লিয়ার? ঠিক তো? হ্যাঁ স্যার। এইবার P3 দুই আর তিন প্রসেসে যদি যাই, P3 মানেই তোমাদের P2, যেহেতু 2-3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, আর P4 মানেই হচ্ছে তো P1, দুই আর তিনের প্রেশার সমান, তাই P3-র জায়গায় P2 লিখতে পারি, এক আর চারের প্রেশার সমান, তাই চারের জায়গায় P1 লিখতে পারি। এটা ক্লিয়ার হলো? ইয়েস স্যার। তাহলে মজার ব্যাপারটা দেখো, T2/T1 এর প্রেশার দিয়ে যা ভ্যালু পাচ্ছি, T3/T4 এর প্রেশার দিয়ে সেম ভ্যালু পাচ্ছি। T2/T1 সমান আমাদের বেরোলো P2/P1 গামা মাইনাস 1/গামা, সিমিলারলি T3/T4 টাও করে আলটিমেটলি পাচ্ছি P2/P1 গামা মাইনাস 1/গামা। তাহলে আমরা বলতে পারি না T2/T1 ইজ ইকুয়াল টু T3/T4? হ্যাঁ স্যার, সেটাই বলা হয়েছে। কিন্তু আমাদের লাগবে, দেখো ব্র্যাকেটটার ভেতরে আছে T3/T2 আর T4/T1, তাই আমি বসিয়ে তো নিচ্ছি T2/T1 সমান T3/T4, কিন্তু আমাকে ওই রেশিওটায় ফিরে যেতে হবে T3/T2 আর T4/T1। যাই হোক, গুলিয়ে না যায়, আরেকবার বলছি, আমার কাছে আছে T2/T1 সমান T3/T4, রাইট? ইয়েস স্যার। এবার T2 আর T4 আমি জায়গাটা ইন্টারচেঞ্জ করছি, তাহলে T2-র জায়গায় T4 চলে আসলো, T4-এর জায়গায় T2 চলে আসলো, তাহলে জিনিসটা দাঁড়ালো T4/T1 T3/T2। দেখো এইটুকু বুঝলে কিনা, করতে পারি তো আমি T2 আর T4 এর জায়গা চেঞ্জ? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার আমি ব্র্যাকেটের ভেতরে যে ফ্যাক্টরটা আছে সেটা আমি পেয়ে গেছি, সেটা সমান ওরা সুবিধার্থে x ধরেছে। ঠিক আছে, তাহলে COP-র যে ফর্মুলাটা দাঁড়ালো সেটা হচ্ছে 1/T2/T1 ব্র্যাকেটের ভেতরে 1-x/T1, তো বললামই ব্র্যাকেটের ভেতরে 1-x -1, তাহলে ওপরে নিচে 1-x 1-x কেটে গেলে ওপরে 1/T2/T1 -1। এই ব্যাপারটা কি বোঝা গেল? না বুঝতেই পারো, প্রশ্ন করো, অসুবিধে নেই। ঠিক বুঝলাম না, কোন জায়গাটা বোঝনি? যেটা লিখছে আমাদের কি আছে, তিন নম্বর ইকুয়েশনে যদি চলে যাও, দু নম্বর ইকুয়েশনটা কি ছিল, T2 দেখতে পাচ্ছো তো, দু নম্বর ইকুয়েশনটা T2 উইদিন ব্যাক 1-T3/T2 নিচে T1 1-T4/T1, তো T4/T1 ইজ ইকুয়াল টু T3/T2, আমরা তো x ধরেছি, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি হবে, 1-T3/T2 জায়গায় x, 1-T4/T1 এর জায়গায় x, তাহলে কি লিখতে পারি, T2 উইদিন ব্র্যাকেট 1-x, T1 উইদিন ব্র্যাকেট 1-x, ওই টেম্পারেচার রেশিওটার জায়গায় আমরা x লিখলাম। বুঝতে পারলে না? পারলে না, আরে বাবা, টেম্পারেচারের যে রেশিওটা আছে, দু নম্বর ইকুয়েশনে চলে যাও, 1-T3/T2, এই T3/T2 জায়গায় x লিখছি, না বুঝতে পারার কি আছে, তাহলে 1-x হলো। আবার নিচে দেখো T1 × 1-T4/T1, এই টেম্পারেচার রেশিওটার ভ্যালুও x পেলাম, তাহলে T1 উইদিন ব্র্যাকেট 1-x পেলাম, ওপরে নিচে 1-x টা কাটাকুটি গেলে T2/T1 দাঁড়িয়ে গেল, তাহলে 1/T2/T1 -1। এই পাঁচ নম্বর ইকুয়েশন অব দি ক্লিয়ার হলো? এবার LCM বা তোমাদের বাংলায় লসাগু যদি বলি, সেটা করলে T1/T2 - T1 টেম্পারেচার দিয়ে COP-টা আমার বেরিয়ে গেল। ওকে, এইবার তুমি কি করেছো, যদি পাঁচ নম্বর ইকুয়েশনে আবার চলে যাও,
তাহলে কি বলতে পারো টি টু বাই টি ওয়ান তুমি কি বের করেছো? দেখো তিন নম্বর ইকুয়েশনে যাও, টি টু বাই টি ওয়ান এর জায়গায় তুমি লিখেছো পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা। তিন নম্বর ইকুয়েশনে টি টু বাই টি ওয়ান সমান আমরা পেয়েছি পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা। সেখানে জাস্ট পাঁচ নম্বর ইকুয়েশনে সিওপি সমান ওয়ান বাই টি টু বাই টি ওয়ান মাইনাস টি ওয়ান এর জায়গায় পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা আমাদের পুট করে দিতে হবে। বোঝা গেল না? গেল না? না ভয় পেয়ে হ্যাঁ বলো না, না বুঝলে জিজ্ঞেস করো, আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধে নেই। এরপর এরপর তো তোমাদের লাঞ্চ, সেখান থেকে পাঁচ মিনিট নিলে কোনো অসুবিধে নেই। স্ক্রিনটা চলে গেল বোধ হয়। স্যার এটা একটু বাড়িতে যদি খাতা পেন্সিলে যদি একটু সুবিধা হবে, ক্লিয়ার হবে কি বাড়িতে করবে তোমরা? হ্যাঁ স্যার একটু খাতা পেন নিয়ে যদি একটু করা যায় ডেডিকেশনটা করো, আর আমি ইভিনিং এ বা অন্য এক্সট্রা ক্লাসে আরেকবার করব। স্ক্রিনটা চলে গেল সুরজিৎ, আরেকবার আসলে আমি লাস্ট লাইনটা আরেকবার বলতাম। তোমরা কি দেখতে পাচ্ছ? না স্যার। আমিও দেখতে পাচ্ছি না, দাঁড়াও আসবে বোধ হয়। মানে লাস্ট লাইনটা যেটা পাঁচ নম্বর ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি না, আমি এমনি বলছি পি টু বাই পি ওয়ান যেটা ছিল না লাস্টে টি টু বাই টি ওয়ান, ইয়েস স্যার, ওয়ান বাই টি টু বাই টি ওয়ান মাইনাস ওয়ান, আমরা টি টু বাই টি ওয়ান সমান পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান গামা বের করেছিলাম, জাস্ট ওটা পুট করে দিচ্ছি। করে দিলে আমার কি আসছে, সিওপি সমান ওয়ান মাইনাস ও মানে ওয়ান বাই পি টু বাই পি ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা মাইনাস ওয়ান। এই পি টু বাই পি ওয়ানটাকেই প্রেশার রেশিও বলা হচ্ছে, বড় প্রেশার বাই ছোট প্রেশার, মানে ইন টার্মস অফ ভ্যালু। বড় প্রেশার বাই ছোট প্রেশার সমান প্রেশার রেশিও, সেটাকে অনেক সময় আরপি দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার।